নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পিএম কিষাণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, স্কিপ না করে, তাহলেই কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্যটি বুঝতে পারবেন। বন্ধুরা, পিএম কিষাণ যোজনার 13তম কিস্তি পেতে হলে ইকেওয়াইসি করতেই হবে, দিতে হবে রেশন কার্ডের পিডিএফ ফাইল, রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডের নাম্বার ঠিকভাবে লেখা হয়েছে কিনা তাও খেয়াল রাখতে হবে। আসলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, আগের তুলনায় কড়াকড়ি আরও কিন্তু বেড়েছে বন্ধুরা, তাই এই পদক্ষেপগুলি সঠিকভাবে পালন করা প্রয়োজন। নতুন নিয়মে ইকেওয়াইসি বাধ্যতামূলক, কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইকেওয়াইসি আপলোড না করলে সেই কৃষকরা প্রকল্পের সুবিধা পাবেন না, ইকেওয়াইসি ছাড়া কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না বলেও ঘোষণা হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকারের এই প্রকল্পটি কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গেও যুক্ত করা হয়েছে। বন্ধুরা, যেসব কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড নেই তারা সহজেই এটা করিয়ে নিতে কিন্তু পারবেন। এখন প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় পরবর্তী কিস্তি পেতে কৃষকদের অবশ্যই নাম রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ডের একটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সফট কপির পিডিএফ ফাইল আপলোড করতে হবে। এর জন্য পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করলেই হবে বন্ধুরা, এটা না করলে কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে না। এছাড়া বন্ধুরা, কিস্তির টাকা পেতে যে জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে, আপনার কিন্তু আধার কার্ডটি প্রয়োজন। সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার কার্ড ডিটেলস আছে সেটি ঠিকঠাক আছে কিনা। আপনি ওয়েবসাইটে ভিজিট করে আপনার যে অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটি কিন্তু অবশ্যই চেক করে নেবেন, চেক করে দেখে নেবেন আপনার আপনার আধার কার্ডটি ভ্যারিফাইড হয়ে আছে কিনা, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণ ঠিক আছে কিনা, এবং আপনি যদি এখনও পর্যন্ত আপনার রেশন কার্ডটি আপলোড না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রেশন কার্ডটি আপলোড করে দেবেন। এইগুলি করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, এগুলির একটিও কিন্তু আপনি মিস করলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আর ঢুকবে না। বন্ধুরা, এই আপডেটগুলি আগেও আপনাদেরকে দেওয়া হয়েছে, নতুন যারা কৃষকরা আছেন তাদের জন্য, যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকে আবার এই ভিডিওটি তৈরি করা হলো। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটা লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।